আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজধানী মহাখালী সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে দোকান সহ প্রায় 70টি দোকান। সোমবার রাত পৌনে 12টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাসেল খানের রিপোর্ট। সোমবার রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন, আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে বস্তি জুড়ে। মুহূর্তে পুড়ে যায় দোকান সহ আশপাশের প্রায় 70টি ঘর। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে বেঁচে থাকার স্বপ্ন, সহায় সম্বল হারিয়েছেন অনেক বস্তিবাসী। সাততলাবাসী এবং মহাখালী গুলশান নিকেতনবাসী যারা আছি, আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা কাজ করছি। বাসার দোকান বন্ধ করে খাইতে আমাকে বাসার বিয়ে মারছে সামনে, খাইতে গেছে আগুনে সব পুড়ে ছিল শেষ। চাবি যদি একটু আগে আনতাম তাহলে আটকে ছয় হইতো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি বা আমাদের কাছে আসেনি। আমরা এখন ড্যাম্পিং ডাউন করছি, সার্চ করছি, এখন পর্যন্ত আমরা কোনো আহত বা নিহত কাউকে পাইনি। ওষুধের দোকান ছিল, ফার্নিচারের দোকান ছিল, বিভিন্ন দোকানপাট ছিল, প্লাস বস্তি ঘরও ছিল। সব মিলিয়ে আসলে কি ক্ষতি হয়েছে এটা আসলে তদন্ত করে তারপর বলা যাবে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।